শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে যশোরের সিভিল কোর্ট মোড় এলাকায় আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং রাজস্থানের মিরপুর এলাকায় আছেন রিপোর্টার শুভ খান। প্রথমে সরাসরি যাচ্ছি যশোরে জুয়েলের কাছে। যশোরে কিন্তু আজকে শীতের তীব্রতাটা সেই পরিমাণে নেই, আজকে শীত নেই বললেই চলে। আমরা কথা বলেছি যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিসে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 15.4 ডিগ্রি সেলসিয়াস এবং এখন 12টার পরে তাপমাত্রা বিরাজ করছে 20 ডিগ্রি সেলসিয়াস। তবে সামান্য বাতাস আছে, এই বাতাসের কারণে কিছুটা ঠান্ডা ভাব আছে। এছাড়া কিন্তু আজকে সকাল থেকে পুরো আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল, দৃষ্টিসীমা ছিল মাত্র 20 থেকে 50 মিটার। বেলা বাড়ার সাথে সাথে এই দৃষ্টিসীমা বৃদ্ধি পেয়েছে, কুয়াশার পরিমাণ কমে গিয়েছে এবং এখন কিন্তু আকাশটা অনেকটা মেঘলা। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দুপুর 2টা নাগাদ এই যে মেঘলা আবহাওয়া এবং একটি কুয়াশা ভাবাচ্ছন্ন যে একটা পরিবেশ আছে, এইটা থাকবে না, 2টোর পরে পরিবেশ আরও পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের যশোরে কিন্তু বেশ কিছুদিন ধরে শীতের একটা দাপট ছিল, হঠাৎ করে গত 2-3 দিন শীতের দাপট কম হয়েছে। গত 4 দিন ধরে কিন্তু পরিপূর্ণভাবে সূর্য দেখা মিলছিল এবং সূর্য দেখার কারণে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাপমাত্রা ক্রম বেড়েছে এবং এই গত কয়েকদিনের যে এই তাপমাত্রার ওঠানামা, এই ওঠানামার কারণে কিন্তু আসলে অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন। বিশেষ করে জ্বর, সর্দি কাশি, ঠান্ডা এসবে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এক ধরনের ভোগান্তি কিন্তু তৈরি হয়েছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিবেশের একটু সতর্কভাবে থাকতে হবে যাতে বড় ধরনের কোনো সমস্যায় আক্রান্ত না হন। ঢাকায় আছে আমাদের রিপোর্টার শুভ খান, চলে যাচ্ছি তার কাছে। রাজধানীতে আমরা সকাল থেকে যেমনটা দেখেছিলাম যে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল এবং সেই সাথে কিন্তু ঠান্ডা বাতাসও ছিল, তবে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু দেখেছি যে আসলে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সে কারণে সকালে যারা রাস্তায় বের হয়েছিলেন তাদেরকে শীতে কিন্তু কিছুটা নাকাল হতে হয়েছে এবং অনেকেই দেখেছি মোটা কাপড় পরে রাস্তায় বের হয়েছেন। তবে সকাল বেলা 11টার পর থেকে কিন্তু এই পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর, দারুসালাম সহ বিভিন্ন এলাকায় কিন্তু রোদের দেখা মিলেছে এবং আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় কিন্তু রোদ উঠেছে। তবে যেহেতু আকাশে মেঘ রয়েছে সে কারণে কিন্তু মেঘ এবং সূর্যের লুকোচুরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোথাও কোথাও মেঘের ফাঁকে কখনো সূর্য উঁকি দিয়ে আবার পরক্ষণে কিন্তু মিলিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সেটি কিন্তু বলা যায় এবং রোদ দেখা যায় কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার পরিমাণ বেড়েছে এবং মানুষের আনাগোনাও বেড়েছে আর এবং তাপমাত্রাও কিন্তু বেড়েছে। যেমনটা আমরা আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে আসলে তাপমাত্রা বেড়েছে এবং সোমবার পর্যন্ত এই তাপমাত্রা বৃদ্ধিটা অব্যাহত থাকবে এবং সোমবার রাত থেকে কিন্তু আসলে সারা দেশের তাপমাত্রা কমতে থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সারা দেশে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ চলছে, তো আবহাওয়া অধিদপ্তর বলছে যে এর সাথে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে এবং সারা দেশের আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং সে কারণে তারা বলছে দেশের সব বিভাগেই কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় বিভিন্ন স্থানে কিন্তু আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে এলাকাগুলোতে মূলত বৃষ্টিপাত হবে সেই এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা কমবে, এছাড়া অন্যান্য এলাকায় কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস বলছে। এবং আমরা কিন্তু আজকে ঢাকাতেও দেখেছি যে গতকালের তুলনায় কিন্তু আজকে তাপমাত্রা বেড়েছে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল যেমন ঢাকার তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে কিন্তু আমরা দেখছি 17.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। তো এই ছিল রাজধানী দারুসালাম থেকে সবশেষ শীতের খবরের সর্বশেষ নিয়ে। আমরা সরাসরি ছিলাম রাজস্থানের মিরপুর এবং এর আগে যুক্ত হয়েছিলাম যশোরের সিভিল কোর্ট মোড় থেকে।